আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপিটি খুবই স্পেশাল, আর এই রেসিপিটি হলো ঝুরা সেমাই বা স্পেশাল ঝরঝরে ক্রিস্পি জর্দা সেমাই। এই সেমাই খেতে একটু ক্রিস্পি হয়ে থাকে, এটি অন্য যে কোনো সেমাই থেকে এর স্বাদ একটু ভিন্ন হয়। আমি এই রেসিপিটি নিয়েছি আমার ননদ মায়ার কাছ থেকে। থ্যাংকস টু মায়া আমাকে এই দারুণ সুন্দর টেস্টি একটি রেসিপি শেয়ার করার জন্য। এই স্পেশাল ক্রিস্পি জর্দা সেমাই রান্নার জন্য আমি চিকন লম্বা সেমাই নিয়েছি। আমি এখানে 200 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইগুলোকে আমি খুবই ছোট ছোট টুকরা করে ভেঙে নিব। এই যে এই রকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। চুলার আঁচ লো করে দিয়েছি। এখন আমি এই সেমাইগুলোকে ফ্রাই প্যানে শুকনা ভেজে নিব কিছুক্ষণ। রংটা যখন একটু লালচে হয়ে আসবে তখন নামিয়ে ফেলব। সেমাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু বাদাম ও কিশমিশ ভেজে নিব। এই জন্য প্যানে 1 টেবিল ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়েছি। ঘিতে প্রথমে দিচ্ছি 4 টেবিল চামচ কাঠবাদাম, 4 টেবিল চামচ কাজু বাদাম, 4 টেবিল চামচ পেস্তা বাদাম। চুলার আঁচ লো করে দিয়েছি। এখন এরপর দিচ্ছি 1/4 কাপ কিশমিশ। এখন এই সবগুলো বাদাম ও কিশমিশ আমি হালকা ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। প্যানে আবারও 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4-5 টুকরা দারচিনি, 7-8টা এলাচ। এখন ভালো করে একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1.5 কাপ কোরানো নারকেল। চুলার আঁচ কিন্তু লো থাকবে। আমি কোনো পানি দেব না, চিনি গলে ও নারকেল থেকে যে পানি ছাড়বে সে পানিতেই সেমাই কুক হবে। ঢেকে দিচ্ছি। এখন একটু পরপর ঢাকনা তুলে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। সুন্দর একটি স্মেল বের হচ্ছে।
3 মিনিট পর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও নেড়ে দিচ্ছি। এভাবে আরও 3 মিনিট ঢেকে রান্না করে নিব। তিন মিনিট পর দেখুন দুধ সেমাইয়ের সাথে মিশে গিয়েছে। চুলা অফ করে দিয়েছি। সেমাই রান্না শেষ। কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন সেমাই গরম থাকতে থাকতেই ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে মিশিয়ে দিচ্ছি। সেমাই পরিবেশনের সময় আমি কিছু আগে থেকে কেটে রাখা মোরব্বা সেমাইয়ের উপরে ছড়িয়ে দিচ্ছি আর কিছু ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করছি। আমার এই আজকের স্পেশাল ক্রিস্পি ঝরঝরে জর্দা সেমাই বা ঝুরা সেমাই আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।